ভাবছিলাম যে আপনাদের অ্যাটলিস্ট এই পর্যন্ত পারা পর্যন্ত ব্যাক টু এর কারণে এটা করাইতে পারছি না, তো তাহলে আচ্ছা একটু কমই করাবো। আচ্ছা তো এখানে একটা জিনিস দেখেন যে আমাদের যে ইসের ব্যাকগ্রাউন্ডটা আছে একটু লাইট আছে, লাইট আছে না? মানে নামাজেও যাবেন না নাকি? তাহলে একটু মেজারমেন্ট করি। মেজারমেন্ট হচ্ছে এরকম যে এখানে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট আছে, কি আছে লাইট আছে, এটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক আছে। এই ডার্ক, এই ডার্ক ব্যাকগ্রাউন্ড কে ওয়েব ডিজাইনের ভাষায় কি বলা হয় কে বলতে পারেন? অপাসিটি স্যার, ওভারলে, ওভারলে বলা কি বলা হয়? ওভারলে ওভারলে বলা, এটা মনে রাখবেন ডার্ক ব্যাকগ্রাউন্ড কে ওভারলে বলা। তো ওই নামে আমি একটা আইডি নিব, কারণ আমার ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক করতে হয় সেই ক্ষেত্রে আমি কি করব, একটা নাম যে কোনো দেই কিন্তু বলা হয় ওভারলে। আচ্ছা তাহলে আমি এখানে একটা আইডি নিলাম, দেব আইডি বা ক্লাসে যেমন আমার আছে লাইট ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি এটাকে কি করবো ডার্ক করবো। আচ্ছা এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তারপর সিএসএস এ যাই, ডট ওভারলে। আচ্ছা তো ওভারলে, তো ওভারলে আমি কতটুক চাচ্ছি? আমি বললাম কি 100%, কি বললাম 100%। আর কোনো কথা আছে? না স্যার। তাহলে মানে কি বোঝাচ্ছে পুরোটা ইমেজ পুরোটা? আর এখন ব্যাকগ্রাউন্ড, ওটা তো একটা ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, রেড দিলাম বোঝার জন্য। কি হলো, কভার করে নিছে পুরোটা? তাহলে পুরো ওভারলে হয়ে গেছে, মানে একটা কালার হয়ে গেছে নাকি? জি স্যার। আচ্ছা কালার, কিন্তু কালার তো আমি উপরে থেকে চাচ্ছি না, আমি কোথা থেকে চাচ্ছি? উপরে থেকে চাচ্ছি, ভিতর থেকে চাচ্ছি? তাহলে কিছু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন? আচ্ছা তাহলে আমরা একটু লাল লাল
এই দেখতেছে, কিন্তু আমি লাল চাচ্ছি না, আমি কিরকম চাচ্ছি? সেরকম যেমন আছে ব্ল্যাক, সেখানে ব্ল্যাক কালার একটাই আছে, যেমন আপনার ইসে মোবাইলের ক্ষেত্রে ওই ব্ল্যাক কালারের অনেক ভার্সন আছে, কিন্তু এখানে ব্ল্যাক কালারের ভার্সন নেই। তো ব্ল্যাক কালার যদি আমার ভার্সন লাগে বা মানে একটু কম কালার দিতে চাই, তাহলে আমরা এই কালারটা ইউজ করবো। যারা গ্রাফিক ডিজাইন করেন বা আইডিয়া আছে তারা বলতে পারবেন, RGBA এটা একটা কালার। দেখেন এরকম, সেখানে মান হচ্ছে আপনি এইভাবে দিতে পারেন, এই যে রেড দিলেন জিরো, মানে এই এই ধরনের মান দিলে কি হবে যে এই কালার গুলো হবে। দেখেন যদি 255, মানে এটার হাইয়েস্ট রেট হচ্ছে 255, আর লোয়েস্ট হচ্ছে কত? 0.0, ঠিক আছে। তো রেড, আমি বলি রেড গ্রিন ব্লু তিনটা কালার, তো তিনটা কালারের মধ্যে মনে করেন যে প্রথমটা, প্রথম তিনটা হয় সংখ্যা দিয়ে, কত দিয়ে? সংখ্যা দিয়ে, সংখ্যা দিয়ে। যেমন আপনি 0 থেকে 255 পর্যন্ত বসাইতে পারেন, কিন্তু লাস্টে যে আলফাটা আছে, আলফাটা মেজারমেন্ট হয় আপনার ডেসিমাল দিয়ে, মানে 0 থেকে শুরু করে 0.1 থেকে শুরু করে পুরো 1.0 পর্যন্ত। কি বোঝা গেল? আলফাটা হচ্ছে 0.1 থেকে 1.0 পর্যন্ত, মানে এটা হচ্ছে কালারের একটা মিশ্রণ আর কি, মানে কালারের একটা মিক্স, মানে তিনটা কালার মিলিয়ে একটা কালার। বুঝতে পারছ? মানে এটা যে 255 দিতে হবে এটা না, এটা আপনি জিরো দিতে পারেন। যদি সামনে তিনটা জিরো নি, কোনটা সামনে তিনটা জিরো নিলে ওই যে তাহলে ওই সাদা থাকবে। যেমন আপনি লাল কতটুক নিবেন, সবুজ কতটুক নিবেন, ব্লু কতটুক নিবেন, আর এটা হবে কালো বাই ডিফল্ট। বুঝতে পারছি? আর আলফা মানে একটা ব্ল্যাক এর আচ্ছা দিবে, যেমন এই কালার, এটা কি ফুলি পুরা ব্ল্যাক নাকি একটু কম? তাহলে আমরা ব্যবহার করবো কিভাবে, এরকম প্রথমে দেবো RGBA, ঠিক আছে, এইভাবে দিলাম। তারপর জিরো, লাল দরকার আছে দরকার নেই, গ্রিন দরকার আছে দরকার নেই, তারপর ব্লু দরকার আছে দরকার নেই, তাহলে কি দরকার? আলফা, আলফা দরকার, তাহলে 0.4 দিলাম। তাহলে দেখেন আমার একটা যেমন স্লাইড হবে, একটু ব্যাকগ্রাউন্ড পাবো ব্ল্যাক। বোঝা যাচ্ছে? আর যদি এমনি না বোঝা যায়, এই যে রিলোড দিলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড এই যে এরকম আসবে, দেখছেন? তো ওই কালারই দেখেন, পুরা ব্ল্যাক না, কিন্তু এই যে আমার এই কালার, ঠিক আছে, দেখেন দুইটা ব্যাকগ্রাউন্ড এখন মোটামুটি সেম। খুব কম দিছি, আরো বাড়াইলে আরো বেশি হবে। এটি যদি আমি 7 দিয়ে দিই, তাহলে আর একটু ওই যে দেখেন কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে মানে RGBA, মানে আপনি এই যে আরো ব্ল্যাক হয়ে গেছে, আর একটু ডিপ হয়ে গেছে। আর যদি স্ক্রিনে না বোঝা যায়, এমনি ভিডিওতে হয়তো বুঝবেন, কিন্তু একটু ব্লার হয়ে গেছে। দেন এইটা আর এইটা মোটামুটি, মানে লাইট ব্যাকগ্রাউন্ড না, এটা হচ্ছে ওভারলে, কি বলা হয় এটাকে? আচ্ছা এখন আসি এইটাতে, এখন কোনটাতে আসবো? এইটাতে। আচ্ছা তো এটা কিভাবে ইউজ করবো কেউ আইডিয়া দেন?
এটাও একটা প্লাগইন, এই প্লাগইনের নাম জানেন কেউ? স্যার মার্কারে ইমেজ অ্যাক্সেসরি যে ছিল স্যার, টেক্সট টুইটার দিয়ে কি স্যার স্লাইড যে করতো স্যার, HTML এ যে স্যার এটা স্যার ইয়ে দেখেছিলেন, টাইপ দেখেছিলেন মার্কি, না না এটা কি মার্কি, মার্কি কি এমন হয় না স্যার? মানে ওইটা কি কোনো কিছু হতে পারে? আচ্ছা কেউ বলতে পারবেন এটা কি ধরনের একটা প্লাগইন? আচ্ছা প্লাগইনের আগে প্রথমে আগে মার্কআপ তৈরি করে তারপর প্লাগইন নাকি? প্রথমে মার্কআপ মার্কআপ তৈরি করব। আচ্ছা আমরা কয়টা প্লাগইনের কাজ শিখছি এখন পর্যন্ত? একটা হচ্ছে স্যার ওই সুপার স্লাইডার, আর একটা সাইকেল 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 স্যার। দুইটা প্লাগইন মোটামুটি কমপ্লিট নাকি? জি স্যার জি স্যার। এটা একটা প্লাগইন, এটাও ইউজ করব। তো প্রথমে আগে মার্কআপ, তো মার্কআপ করে ফেলি। তো এখন আমার আগে বুঝি কন্টেন্টটা আমার বসবে কোথায়? মিডিলে। কোথায়? মিডিলে। মিডিলে আচ্ছা, তো যেহেতু মিডিলে বসবে তাহলে আমি যে এই ডিবের ভিতরেই আমি দিব, তাহলে মিডিলে কার মিডিলে? যেমন এইটা এই যে ইমেজ নাকি, মিডিলে বসবো তাহলে আমি এর নিচে একটা মার্কআপ করে ডিপ ক্লাস, এখানে বললাম কি টাইটেল মেসেজ। মার্কআপটা বুঝছেন কোথায় ডিপ নিলাম, মানে দুইটার মাঝখানে, যাতে আমার জিনিসটা ইজি ইমপ্লিমেন্ট করতে ইজি হয় আর কি। ঠিক আছে, পুরা মানে প্রথমে নিলাম এই যে পুরাটার জন্য, প্রথমে নিলাম পুরাটার জন্য একটা মার্কআপ, মানে যতটুকু কন্টেন্ট আছে সেটার জন্য একটা মার্কআপ। তো সেই মার্কআপের নামটা কি? এখন কন্টেন্টের জন্য ক্লাস নেব, তাহলে বললাম ডিভ ক্লাস হেডিং, আর হেডিং এর ভিতরে কি আছে? পি প্যারাগ্রাফ। আচ্ছা তো প্যারাগ্রাফ প্রথমে আছে, সাপোজ একটা নাম, আমার নাম দেই, আমার নাম দেবো না, এটি এলইডি পি প্রজেক্ট। ঠিক আছে, কি কি এলইডি পি প্রজেক্ট? আচ্ছা আর আরেকটা দেই, কি কি কোর্স আছে আমাদের এলইডি পি তে? ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আপাতত একটাই দেই, এটার মধ্যে একটু আলাদা ক্লাস দিয়ে দিই। আচ্ছা এটা বললাম মেন, এই ক্লাসের নাম কি দিলাম? সাব। একটা মেন ক্লাস আর একটা সাব ক্লাস। আচ্ছা তাহলে একটু রিলোড দেই। আচ্ছা এই দিকে খেয়াল করবেন, কোথায় যে যেখানে কার্সার রাখতেছি এই দিকে সবাই খেয়াল করবে। কিছু দেখা গেছে? জি স্যার, রিলোড হওয়ার আগে একটু দেখা গেছে, মানে জিনিসটা কি ভিতরে ঢুকে গেছে নাকি? জি স্যার। বাই ডিফল্ট কি হয়ে গেছে? ভিতরে ঢুকে গেছে। ঢুকে গেছে। ঠিক আছে, তো ভিতরে ঢুকে গেছে। তখন আমরা যেটা করব, জেড ইনডেক্স, শুধু জেড ইনডেক্স না আরো কাজ আছে, শুধু জেড ইনডেক্স দিলে তো কাজই ছিল। তো প্রথমে আমরা এটাকে মার্কআপ করি। আচ্ছা তো তাহলে বললাম টাইটেল মেসেজ। আচ্ছা তো প্রথম হবে কি আমরা যে পেজটা খাটাবো, আসলে জিনিসটা ভিতরে যায়নি, জিনিসটা কি হয়েছে? জিনিসটা কি ভিতরে গেছে? মানে জিনিসটা আসলে, মানে যেটা বলতে চাচ্ছি জিনিসটা আসলে ভিতরে যায়নি, কিন্তু আমার যে ডিজাইন আছে ডিজাইনের কারণে ওটা দেখা যাচ্ছে না। ভিতরে গেলে কি দেখা যেত? এই যে এটা কি দেখা যেত যদি ভিতরে যাইতো? ঠিক আছে, তাহলে মানে এটা হচ্ছে মানে আমার সংঘর্ষ হয়েছে মার্কআপের সাথে। কিরকম সংঘর্ষ? যেমন
আবার এই যে এখানে আমি দিছি ইমেজ, আবার এখানে দিছি টাইটেল মেসেজ, আবার ওভারলে, এইগুলোর কারণে আমি যে মিডলে মার্কআপটা বসাইছি সেই কারণে কি হইছে, মানে সাংঘর্ষিক হওয়ার কারণে মানে জিনিসটা কি শো করতেছে না, বুঝতে পারছেন কি করতেছে না, শো করতেছে না। তো তো শো করানোর জন্য প্রথমে কি করতে হবে, এটাকে আমরা ভিতরে ঢোকাবো, কি দিয়ে ভিতরে ঢোকাবো, কি দিয়ে ঢোকালাম, এফ পজিশন দিয়ে স্যার, পজিশন এফ, পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে। তাহলে এখন আর শো করবে না, দেখেন ঠিক আছে। তাহলে এটাকে এখন আমরা কি করলাম, আগে কি ছিল যে রিলোড হওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড সহ শো করতে, এখন কি ব্যাকগ্রাউন্ড সহ শো করে না স্যার, এটাকে ভিডতে দিয়ে দিলাম, ভিডতে দেওয়ার পর এখন এটাকে উইথ বলে দিলাম 100%, উইথ কত, 100%, আচ্ছা। এখন এটার একটা হাইট করে দেই, হাইট বললাম সাপোজ 250, মানে একটু কন্টেন্ট তো 250 পিক্সেল, আচ্ছা। আর এটাকে বললাম টেক্সট অ্যালাইন কোথায় থাকবে, সেন্টার, সেন্টার, রিলোড দেই, এই সেন্টারে আসছে, জায়গা আসছে তো নাকি, আচ্ছা। এখন যেটা করব, তাহলে নামাই দেই টপ 50% নাকি, নামছে, নামছে, এই যে নামছে, কারো কোনো সন্দেহ আছে, এখন কোশ্চেন কি এখানে ফাইভ কেন নাকি, যদি আপনি এভাবে ইউজ করতে পারেন, মানে 0.1 থেকে 0.6 বা 7 এর বেশি ইউজ হয় না। আর আরেকটা হচ্ছে ভ্যালু, মানে কয়েকটা ভ্যালু আছে, আরেকটা হচ্ছে 33, আরেকটা হচ্ছে 999, এটাও আছে ভ্যালুগুলো। তো এখন কথা হচ্ছে কোন সময় কোন ভ্যালুগুলো ইউজ করব। তো মেন হচ্ছে যে আপনি জেড ইনডেক্স যত ইউজ করবেন তত সে ডিপলি শো করবে, কি বললাম, জেড ইনডেক্স যত নেব তত ডিপলি শো করবে, তত ডিপলি ভাবে আপনাকে শো করবে। কিন্তু 999 খুব রেয়ার ক্ষেত্রে, এটা তেমন ইউজ হয় না, কিন্তু ইউজার মধ্যে এটা ইউজ হয় আপনার 0.1 থেকে 0.6, বুঝতে পারছে, নাই প্রজেক্টটা তো প্রথম দিছি। তো এই যে বুটস্ট্র্যাপে এভাবে দেওয়া হয় জেড ইনডেক্স, যেমন আমরা যে ইসে বাটনের ক্ষেত্রে কত ইউজ করছিলাম, 10 নাকি, 10, আচ্ছা 10 দিছিলাম, ওই যে মানে ডিপলি শো করার জন্য, এখানে 5 দিলাম যে আমার হালকা শো করলেও চলবে নাকি, এই যে হালকা শো করলেও চলবে, আচ্ছা। তো জেন ইনডেক্স 5 দিলাম, এখন কি করব, যেটা আমি বেশি নিচে হয়ে গেছে, আমরা এই করতে পারি, এটাকে টপ 40 করে দিলাম, ঠিক আছে। এখন অ্যালাইন, আচ্ছা কম বেশি থাকলে পরে বাড়াই নেব, আচ্ছা এটুক বুঝছি, জি স্যার, কোনো সমস্যা না স্যার, এটা কোথায় পেলাম আসেন দেখি, এই যে টাইটেল মেসেজের ভিতরে কি আছে, হেডিং, হেডিং কি আছে, পি,
বুঝছে? আচ্ছা আচ্ছা পি, তাহলে পিটা যদি করে তাহলে দুইটাই কাজ করবে। তাহলে পি এর বলে দিলাম কালার হোয়াইট আর ফন্ট ওয়েট। আচ্ছা ফন্ট ওয়েট জানেন, ফন্ট ওয়েট বোল্ড দিলে কি হবে, ফন্টের ওয়েটটা বোল্ড হয়ে যাবে। এই যে বোল্ড হয়ে গেছে না, ফন্ট ওয়েট বোল্ড। আর তারপর এখানে প্রত্যেকটা, এখানে আমরা যদি দেখি যে আপনার মেজারমেন্টটা কেমন, দেখেন স্পেস আছে প্রত্যেকটা ক্যারেক্টারে নাকি? তাহলে ক্যারেক্টারে যদি স্পেস থাকে তাহলে ওটা প্রপার্টিটা কি? কিন্তু এই ফন্টের সাথে ওই ফন্টটা ম্যাচ করতেছে না, করতেছে? আপনার 100 থেকে শুরু করে 900 পর্যন্ত কত আছে? 900 এখন আমার ফন্ট, আমার ফন্ট ওয়েট বোল্ড কিন্তু কিরকম হালকা বোল্ড একটা আছে না, যে বোল্ড মানে 100-এ 100, আরেকটা হচ্ছে ধরেন 110। জি স্যার। ঠিক আছে, এটার ভ্যালু আপনার 900 পর্যন্ত, মানে 900 হচ্ছে হাইয়েস্ট, এই 900। ঠিক আছে, আচ্ছা 100, তাহলে 100 দিলাম। 100 দিলে কি হচ্ছে, আমার জিনিসটা এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন ইন্ডিভিজুয়ালি ডিজাইন করবো। ইন্ডিভিজুয়ালি ডিজাইনের জন্য কি করতে হবে, কপি করলাম, পি ডট কি মেইন নাকি? দুইটা ক্লাস আছে, একটা মেইন আর একটা কি আছে, সাব, সাব একটা মেইন একটা সাব নাকি? সাব। আচ্ছা মেইন সাব, আচ্ছা মেইন এর মধ্যে এখানে জাস্ট ফন্ট সাইজটা একটু বাড়াই দিলে হবে। এটাকে বলে দিলাম 50 পিক্সেল, এটাকে বলে দিলাম ফন্ট সাইজ 25 পিক্সেল, মানে অর্ধেক। আচ্ছা যেহেতু বুট স্ট্র্যাপ না, আমরা একটু সুন্দর করে করি এটা এভাবে। কারণ বুট স্ট্র্যাপ প্রজেক্ট গুলো তো তো এই কারণে একটু মানে কোড গুলা সুন্দর সুন্দর করে করতে হয়। নিচে নিচে ফন্ট সাইজ এটাকে বললাম 50, আর এটাকে বললাম কত, 25, মানে একটা বড় একটা ছোট। আচ্ছা নয়ন তো ঠিক আছে মোটামুটি? জি স্যার, জি স্যার। জাস্ট লেখার পার্থক্য আর করার পার্থক্য। একটা ফন্ট সাইজ আর একটু কমায় দেয়, 20 দিয়ে দেয়। এখন ঠিক আছে, ঠিক আছে এলএডিপি প্রজেক্ট লেখাটা একটু ক্যাপিটাল দিয়ে দেই, কারণ ক্যাপিটাল আমরা এখান থেকেও দিতে পারি আর কোথা থেকে দিতে পারি। আচ্ছা এখন আমরা কি ইউজ করব, প্লাগইন, প্লাগইন ইউজ করব নাকি? আচ্ছা তো ফ্যাশন প্লাগইন ইউজ করব। তাহলে এই প্লাগইনের নাম হচ্ছে আপনার টাইপ জেস, কি জেস? টাইপ জেস, টাইপ জেস। আচ্ছা তো প্রথমে যে বললাম যে প্রথমে আপনি কোথায় যাবেন, প্রথমে ট্রাই করবেন গিট হাবে যাওয়ার, দেখবেন যে গিট হাব লিঙ্ক আছে কিনা। তো দেখেন তো গিট হাব লিঙ্ক আছে কিনা,
ডেভেলপার মজিলা তো আমরা কোনটা টার্গেট করব GitHub GitHub তাহলে GitHub কি দেখেন দেখা যাচ্ছে জি স্যার প্রথমে প্রশ্ন তাহলে আমরা যে GitHub যেটা আছে সেটা ট্রাই করব এখন জারি আমাদের মেইন টার্গেটই হচ্ছে কি GitHub GitHub থেকে ইনস্টল আচ্ছা তো প্রথম কাজটা কি করতে হবে ডাউনলোড নাকি তাহলে আমরা ডাউনলোড করি তাহলে প্লাগইনের নামটা কি টাইপ জেএস ঠিক আছে বাস প্লাগইনের নাম আপনি জানেন ইমপ্লিমেন্ট করেন এটি বুটস্ট্র্যাপ খুব মজার জিনিস আচ্ছা এটা ডিলিট করে দেই আমরা প্রজেক্টে নিয়ে আসি আমাদের আপনারা বলেন কোন ফোল্ডারে যাবো যদি না থাকে তাহলে আচ্ছা লিভে গেলাম তাহলে এখানে বলছে তিনটা ফাইল তিনটা ফাইলের মধ্যে কোনটা ইউজ করব আমরা তো খালি প্লাগইনটা ইউজ করব মানে যেটা বড় ফাইল সেটা হচ্ছে যে যদি আপনি কোনো ফাইল কাস্টমাইজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে বড় ফাইল এর ভিতরে আপনি নিজস্ব কোনো কোড ইমপ্লিমেন্ট করবেন কিন্তু আমাদের কি এরকম কোনো ইন্টেনশন আছে না স্যার আমরা হচ্ছে জাস্ট ইউজ করব তো ইউজ করার জন্য কোনটা বেটার মিন জেএস আচ্ছা কাটলেন কপি করুন আর এগুলো জিজ্ঞেস করতে পারে যে আমরা কেন মিন ফাইল ইউজ করি তো কি आंसर দিবে এমনি মন চায় দেখা করি নাকি আচ্ছা তাহলে লিংকটা করি মন চায় দেখি করি নাকি নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ আছে কি কারণ কারণের নাম কারণ হচ্ছে স্যার আমরা তো ডেভেলপ করতে যাব না আমরা শুধু প্লাগইনটা ব্যবহার করব স্যার মানে কাস্টমাইজ করতে যাব ডেভেলপ না কাস্টমাইজ কাস্টমাইজ মানে ধরেন এর ভিতরে আপনি কিছু কোড দিলেন তাই কারণে আমরা মেইন আর মেইন আরেকটা কারণ হচ্ছে যেহেতু ছোট আছে সেহেতু এটা কাজ করে ভালো আচ্ছা আমাদের লিংক সাকসেসফুল আর যেহেতু সাজেশন শো যদি সাজেশন শো না করে তাহলে একটু চেক করে নিন এটা বেটার হয় আর কি আমার আগে সাজেশন শো করতাম কেন করে না আমি জানি না একটু দেখতে হবে আমার টাইম নিয়ে আচ্ছা লিংক তাহলে সাকসেসফুল আচ্ছা প্রথম হচ্ছে ডাউনলোড করে লিংক অ্যাড করা ডাউনলোড হয়ে গেলে এখন আসেন পড়াশোনা করি দেখি কি আছে আচ্ছা প্রথমে আমাদের কি খুঁজতে হবে মার্কআপ কি খুঁজতে হবে দেখি মার্কআপ আছে কিনা কোন মার্কআপ পাওয়া গেছে যদি মার্কআপ না পাওয়া যায় কি খুঁজতে হবে যদি এরকম সমস্যা হয় তাহলে যে কন্ট্রোল অ্যাপ দিয়ে লিখবেন মার্ক আপ যদি এই লেখাটা না থাকে মনে করবেন নাই যদি এত কষ্ট করতে না চান আচ্ছা যদি মার্ক আপ না থাকে তাহলে সেকেন্ড অপশনটা কি করতে হবে আর এখানে দেখেন সুন্দর আর একটা লাইভ ডেমো দিয়েছে আসলে একটু লাইভ ডেমোটা দেখি কিরকম আমরা তো এরকমই চাচ্ছি নাকি
আমাদের এরকম নেই, আমাদের হচ্ছে যে একটা লেখার পর আর একটা লেখা এরকম দিয়ে দিছে, কত সুন্দর করে দেখছেন। আর কি লাগে এটাই তো মজা করে, এত সুন্দর করে দিয়ে দিছে কি বলবো আর। আচ্ছা এখানে অনেক অপশন আছে, আগে বুঝি ওটা দিয়ে করতাম, কিন্তু এটা আগে বুঝি। আমাদের এই যে মার্কআপও দিয়ে দিছে, আপনারা এইভাবে ইউজ করতে পারেন। এই যে HTML ঠিক আছে, মার্কআপ দিছে, মার্কআপও দিছে, আর এখানে এই জিনিসগুলোও দিয়ে দিছে। আচ্ছা যেহেতু আমরা মার্কআপ আমাদের তৈরি করছি, তাহলে এই মার্কআপ দেওয়ার প্রয়োজন আছে? না স্যার। মানে একটা হচ্ছে আমি যদি না করতাম আমারটা, তাহলে আমি এটা অ্যাড করে দিতাম, যেহেতু আমারটা অলরেডি করে ফেলছি তাহলে দরকার হচ্ছে না, হচ্ছে? আগে হচ্ছে যে আমি ওই এক্সাক্ট জিনিসটা মার্কআপ করে সিএসএস করে নিয়ে আসবো, এখন ওটার মধ্যে প্লাগইন ইউজ করবো। তার সাথে প্লাগইন কিভাবে ইউজ করি, তো আমি একটু পড়াশোনা করে দেখি কি আছে। তো এখানে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে টাইপ পজিং, কি আমি ইউজ করিনি, দেখি কি লেখছে, জানি না এই ব্যাপারে আমি তেমন। মানে এই দুইটা আমরা জানি, যে ব্যাক স্পেসিং মানে একটা লেখা আসবে, ওই লেখাটা মুছে আবার নতুন লেখা, নাকি? এটা হচ্ছে টাইপ পজিং, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটাকে এটা হচ্ছে কোন ধরনের টাইপ পজিং। মানে আমরা কোনটা ইউজ করব, স্পেসিং না পজিং? পজিং পজিং। তাহলে এটাকে কপি করলাম, যেস আমাদের মেইন ফাইলটা খুলি, সুপার স্লাইডারকে ইউজ করছি, আর এটার নামটা কি? আচ্ছা এইভাবে লিখে রাখলে একটা সুবিধা, যে মনে করেন যে এই প্রজেক্ট আপনি 6 মাস পর খুললেন, তো 6 মাস পর খুললে অ্যাটলিস্ট এই যে দেখে তো বলতে পারবেন এটা কি স্লাইড, সেই জন্য। আর যদি এই কমেন্টসটা যদি না দেন তাহলে কি বোঝা যাবে কি আমি কি ছিল, নাকি? নিজেও পরবর্তীতে বুঝতে পারবে, আর যদি অন্য কেউ এই প্রজেক্টটা কাস্টমাইজ করে তাহলে সেও বুঝতে পারবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর সে যদি আপনার কোডিংটা বুঝে আপনাকে দোয়া দিবে না গালি দিবে? দোয়া দিবে স্যার, দোয়া দিবে। আর যদি দেখে যে কি করছে তাহলে নিশ্চয়ই কিছু একটা দিবে, নাকি? গালি তো দিবে। হ্যাঁ, যদি গালি খেতে না চান তাহলে এই করবে, এভাবে সুন্দর করে কমেন্ট দিয়ে, যাতে একটা ডেভেলপার বা আপনি নিজেই পরবর্তীতে বুঝতে পারেন। আচ্ছা এখানে আমি সুপার স্লাইড, আমরা এই প্রজেক্টে ধরেন 1 বছর পর আসলো আপডেট করার জন্য, এখন আপনার কি মনে থাকবে 1 বছর আগে কি করছিলেন? না স্যার। কনসেপ্ট বুঝতে পারছেন, তো জিনিসটা সিএসএস এ আপনি না করেন, সিএসএস এ আপনি কমেন্টস না দেন, কিন্তু দুইটা জায়গায় কমেন্ট দিবেন, একটা হচ্ছে এই এইচটিএমএল এ আর একটা হচ্ছে কোথায়, সিএসএস এ। এইচটিএমএল আমি অলরেডি দিয়ে রাখছি, এই যে সুপার স্লাইড সেকশন দিছি না, এভাবে প্রত্যেকটা সেকশনে একটা কমেন্টস দিয়ে রাখবেন, যাতে বোঝা যায় যে এটা হচ্ছে এই সেকশনের জন্য। আর স্টাইলের দরকার হয় না, মেন হচ্ছে যে কোয়েরি ফাইলে এইভাবে কমেন্টস দিয়ে রাখবে। আচ্ছা আমি একটা ব্রেক নিয়ে আসতেছি।
আসেন সবাই। আচ্ছা লাস্ট কথা আসলাম, আচ্ছা একটু মিউট করে রাখে। লাস্ট আমরা একটা প্লাগইন ইউজ করতেছিলাম স্যার। আচ্ছা টাইপ তাহলে আমরা ফোনটা ইউজ করব। আচ্ছা টাইপ পজিং নাকি? আচ্ছা জি স্যার, এটা কপি করলাম আর এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো নিউ টাইপ ওয়েট 400 জায়গায় কমেন্টস থাকলো সমস্যা নেই। আচ্ছা তো এটা হচ্ছে একটা ক্লাস, এটা কি ক্লাস? ক্লাস এখানে নাম চেঞ্জ করে দিতে পারেন, ধরেন ক্লাসের নাম কি দিলাম টাইপ। আচ্ছা এই ক্লাসটাই জাস্ট আমি এখানে কপি করে পেস্ট করে দিই। কি টাইপ? ঠিক আছে, বুঝতে পারছি। ক্লাসটাই আমি কোথায় কপি পেস্ট করলাম এইখানে, বুঝে গেছে? তাহলে এই ম্যানুয়ালের দরকার আছে? তাহলে লেখাগুলা কোথা থেকে শো করবে? এই যে স্ট্রিংস, এই স্ট্রিং এ এখন এখানে এলইডি পের কি কি কোর্স আছে? ওয়েব, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, তারপর কি আছে? গ্রাফিক ডিজাইন নাকি? গ্রাফিক্স ডিজাইন, কি আছে? এখানে কমা দিয়ে বললাম আমি বললাম 50, কত?
check your slides. Slash a get index. Get index. It will be 6 for a day. আচ্ছা তো যে প্রবলেমটা হচ্ছে আমি বলি প্রবলেমটা হচ্ছে এরকম সিএসএস এ গেলাম প্রবলেম হচ্ছে এই দেখেন আমার বাটনটা কাজ করতেছে না আমি কেন কাজ করতেছে না এই কারণে কারণ কি আমি এখানে টাইটেল মেসেজে কি ইউজ করছি ইনডেক্স 5 জেড ইনডেক্স 5 নাকি আচ্ছা তো জেড ইনডেক্স 5 দিয়ে আমার কি হলো আমার এই টাইটেলটা শো করলো নাকি আমার এই টাইটেলটা শো করলো মানে ভিতরের লেখাটা বাইরে নিয়ে আসলাম তো ভিতরের লেখাটা বাইরে নিয়ে আসার কারণে একটা প্রবলেম দেখা দিল যে এটা তো বাইরে হয়ে গেল কিন্তু এই যে জিনিসটা আছে এটা ভিতরে ঢুকে গেল জি স্যার তাহলে এটা ভিতরে ঢুকে গেছে মানে এটাকে বাইরে আনতে হলে কি করতে হবে কি করতে হবে স্যার ওই যে আবার যে ইনডেক্স মানে একটা যে এলিমেন্ট ভিতর থেকে আসলো তো ভিতর থেকে আসার পর ফলে এই দুইটা জিনিস এফেক্ট করছে আইটা এফেক্ট করার কারণ আছে কারণ এই যে এই তিনটা মার্কআপ একটা ডিভের মধ্যেই তো আছে নাকি এই যে দেখেন জি স্যার এই একটা মার্কআপ তারপর এই একটা মার্কআপ তারপর এই একটা মার্কার তিনটা আলাদা আলাদা ডিপ তো তিনটা আলাদা আলাদা ডিপের মধ্যে আমরা একটা ডিপের মধ্যে জেড ইনডেক্স নিছি তো জেড ইনডেক্স নেওয়ার ফলে নিচের ডিপটা এফেক্টেড হয়েছে ওই যে প্রিভিয়াস আর নেক্সট নেক্সট এটা যদি হয় সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে যদি মানে এমন যদি কিছু থাকে যে বাটন আগে কাজ করতে কিন্তু এখন ডিসেবল আমাদের তো এই সমস্যা হয়েছে নাকি জি স্যার কি সমস্যা হয়েছে বাটন আগে এখন ডিসেবল তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে এটা প্রবলেম হচ্ছে ডেড জেড ইনডেক্সের প্রবলেম তাহলে আমরা যেটা করব এই ঠিক টাইটেল মেসেজের পরে ডট স্লাইড ন্যাভিগেশন এখানে বললাম জেড ইনডেক্স যা আছে তাই কত 5 এখানে 5 দিয়েছি এখানেও 5 দিলাম এখন রিলোড দেই ঠিক আছে স্যার বুঝলাম না স্যার আচ্ছা বলি যেমন আমার পুরো মেইন সেকশন থেকে ডি বাই ডি স্লাইড নাকি পুরো সেকশন থেকে স্লাইড স্লাইড এর মধ্যে একটা আলাদা এরিয়া নিছি কি জন্য ওভারপ্লে ওভারলে মানে পুরো 100% উইথ কভার করবে নাকি আচ্ছা তারপর আরেকটা ডিপ নিছি আলাদা সেটা কি ইমেজের জন্য জি স্যার আচ্ছা আর আরেকটা ডিপ নিছে আলাদা কিসের জন্য টাইটেলের জন্য জি স্যার ওকে আচ্ছা আর আরেকটা ডিপ নিছে মানে ডিপ মানে একটা ট্যাগ মানে ওই এরিয়াটা কভার করার জন্য তো এটা কিসের জন্য ওই যে পেজারের জন্য নাকি জি স্যার আচ্ছা জি স্যার নেক্সট ডিপের মধ্যে এমনি ঠিক আছিল সব ওকে কোনো প্রবলেম ছিল না কিন্তু আমরা কি করছি এই ডিপটাকে আমরা প্রথমে কি করছি আমরা ভিতরে ঢোকাইছি না জি স্যার ভিতরে ঢোকানোর পর শো করানোর জন্য কি প্রপার্টি ইউজ করছি জেড ইনডেক্স জেড ইনডেক্স এটার ফলে দেখা গেছে যে এই এরিয়াটা ডিসেবল হয়ে গেছে জি স্যার মানে এই এরিয়াটা ভিতরে ঢুকে গেছে কারণ যেহেতু এই এরিয়াটা ভিতরে ঢুকে গেছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব আরেকটা কারণ বলি আরেকটা কারণ হচ্ছে যে আমি যদি এখানে মানে ওদের এই এই যে বাই ডিফল্ট যে আপনার কাজ করতেছে এই স্লাইড ন্যাভিগেশন এটা কি আমি কো তৈরি করছি নাকি আমাকে সুপার স্লাইড তৈরি করে দিছে সুপার স্লাইড তৈরি করে দিছে তো সুপার স্লাইড ওরা কিছু সিএসএস এ ইমপ্লিমেন্ট করছে তো আমরা যদি এখানে যে মাউসে যদি আমি এটা ইনস্পেক্ট করি
ইন্সপেক্ট করার ফলে দেখা যাবে আমি যদি এখানে ইন্সপেক্ট করি, এখানে ইন্সপেক্ট করলাম ইমেজে, তাই আমি কি পাচ্ছি, স্লাইড নেভিগেশন। এই দেখেন স্লাইড নেভিগেশন এর ক্লাস বাই বিল্ট ইন তারা কত দিয়ে রাখছে, আর আমি ওখানে টাইটেল মেসেজে কত দিছিলাম, এই কারণে সমস্যাটা হয়েছে। মার্কআপের মধ্যে সিলেক্ট করলাম, ঠিক ডান পাশে দেখতে পারবো যে ওইটার একটা ক্লাস বাই ডিফল্ট কল করা আছে। তো কল করার মধ্যে জেড ইনডেক্স যেটু আমরা দেইনি কিন্তু এখানে আসলো, তো এই জেড ইনডেক্সটা কে দিছিল, সুপার স্লাইড দিছিল। আর আমি টাইটেল মেসেজে কি করেছিলাম, জেড ইনডেক্স 5 দিছিলাম, তো এখানে 3 এখানে 5, এতে কি হইছে যে একটু কন্ট্রাডিকশন হইছে, তো এই কারণে দুইটাকে আমি জেড ইনডেক্স 5 করে দিছি। এখন আশা করি বুঝাইতে পারছি, আর না বুঝলে কি করবেন, দেখে যাবেন এটা হয়ে যাবে আস্তে আস্তে। এগুলো একটা কিছু টিপস ট্রিক্স, ট্রিক্সটা বুঝতে একটু সময় লাগে, মানে একটু কয়েকটা প্রজেক্ট করলে হয়ে যাবে, তো ওইটা নিয়ে টেনশনে কিছু নাই। আচ্ছা আমরা এখন ফাইনাল সেকশন করব, সেটা হচ্ছে আমাদের এই সেকশনটা নাকি। আচ্ছা আরেকটা জিনিস বলে দেই যে আমাদের যে এই মেনুটা, মেনুটার জন্য একটা ভালো একটা গ্যাপ আমরা মিস করতেছি। আচ্ছা এই মেনুটা করবো লাস্টে, মানে একটা জিনিস মনে রাখবেন, বুট স্ট্র্যাপে মেনুগুলো লাস্টে করলে বেটার হয়। কেউ চাইলে আগে করতে পারেন, কিন্তু লাস্টে করলে একটা সুবিধা কি, মানে অ্যালাইনমেন্টগুলো সমস্যা হয় না। অ্যালাইনমেন্টগুলো কীরকম, যেন আজকাল ম্যাক্সিমাম প্রজেক্ট দেখবেন আপনারা এরকম থাকে, এই এখানে ক্লিক করলেন এই এরকম গেল, একজ্যাক্ট ঠিক মতো যাচ্ছে কি যাচ্ছে না, আবার অনেক সময় দেখবেন আপনি স্টেটসে গেলেন দেখা যায় যে এই যে এই এই এখানে না গিয়ে এরকম চলে যায়, এই ধরনের প্রবলেম হয় মেনু আগে তৈরি করলে। সেই জন্য অলওয়েজ মেনু ট্রাই করবেন যে আপনার প্রজেক্ট শেষ দেন মেনুটা ক্রিয়েট করবেন। জি স্যার। সেই জন্য আমরা মেনু কবে তৈরি করব, পুরো সেকশন গুলো শেষে নাকি। জি স্যার। আচ্ছা এখন আমরা এই সেকশনটা করব, কি সেকশন, এই সেকশন। আচ্ছা এই সেকশন হচ্ছে আমাদের নাম দিতে পারে, যেমন এটা আমরা অ্যাবাউট সেকশন ইউজ করব। আচ্ছা সেকশন, সেকশন হচ্ছে একটা, মানে সেকশন তো বুঝি নাকি, পুরো একটা এরিয়া, পুরো একটা। জি স্যার। এরিয়া। আচ্ছা তাহলে আসেন করি। আচ্ছা তা আমাদের সুপার স্লাইড সেকশন শেষ, এরপরে আমরা একটা কি নেব, এখানে একটা কমেন্টস দেই, কি বললাম, অ্যাবাউট সেকশন, এটা দিলে কি সুবিধা আমরা বুঝতে পারবো। আচ্ছা একটা ট্যাগ আছে সেকশন, এটা হচ্ছে HTML 5 কি সেকশন, মানে এটা সেকশন বললেই বোঝা যাচ্ছে, কিসের জন্য, এরিয়ার জন্য নাকি। আচ্ছা সেকশন ওপেনিং আর ক্লোজ ওই ডিভের মতেই কাজ করে, কিন্তু পার্থক্য হচ্ছে ডিভ 4 এর আর সেকশন হচ্ছে 5 এর। আচ্ছা তো সেকশনের ক্ষেত্রে আমরা যেটা করি, প্রথমে আইডি নিয়ে নেই। আচ্ছা আইডিয়া ক্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে একটা, যে আইডি হলো ইউনিক, কি আইডি কি ইউনিক, ক্লাস হচ্ছে আপনার মাল্টিপল, মাল্টিপল। আর ইউনিক আর মাল্টিপল বলতে কি বোঝায়, ক্লাস অনেকগুলো নাও হবে আর ইউনিক মানে স্পেশাল আইডি। দাব সাপোজ আপনি একটা পেজের মধ্যে আপনি একটা আইডি নিলেন, ডিভ আইডি সাপোজ অ্যাবাউট, কি নামে আইডি নিলেন, অ্যাবাউট সেকশন, ঠিক আছে অ্যাবাউট সেকশন নামে আপনি একটা আইডি নিলেন,
বা অ্যাবাউট সেকশন না দিলে বলে শুধু বললেন অ্যাবাউট। এখন এই আইডিটা আপনি এই নামে আর কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন না, মানে একটা এইচটিএমএল ফাইলে আপনি শুধু ওই নামের আইডি একবারই ইউজ করতে পারেন। যদি সেকেন্ড টাইম ইউজ করেন তাহলে সেটা কাজ করবে না। জি স্যার, এই জন্য আইডি হচ্ছে কি ইউনিক। কিন্তু ক্লাস আপনি যদি একটা এইচটিএমএল ফাইলে যদি 1012 সেম ক্লাস রাখেন তাহলেও কাজ করবে। মানে বড় একটা এরিয়ার জন্য আইডি নিয়ে নিই, কারণ আমার এরিয়া তো একটাই লাগবে না 20টা লাগবে। কিছু নেওয়ার জন্য আপনি আইডি ইউজ করবেন, আর যেগুলো দেখবেন যে না আমার জিনিসগুলো বারবার রিপিট হবে সেই ক্ষেত্রে আপনি কোনটা ইউজ করবেন। আর যদি এটাও না বোঝেন যে কখন রিপিট হবে কখন ইউনিক হবে, সহজ হিসাব একটা বড় এরিয়ার জন্য আইডি নিয়ে নেবেন আর তার ভিতরে যা থাকবে সবগুলো কি নেবেন। তাহলে আমি একটা পুরো সেকশনের জন্য একটা আইডি নিলাম, কি ডিভ আইডি অ্যাবাউট, ঠিক আছে। আচ্ছা আর এখানে বললাম কি ক্লাস সেকশন। আচ্ছা আর এখানে দুইটা কেন, এখানে আইডি নিছি আর কি নিছি ক্লাস নিতে। আচ্ছা একটা কথা বলে দিই, যদি আমার এরিয়ার মধ্যে কোনো ঝামেলা হয় কি হয়, ঝামেলা যদি এরিয়ার মধ্যে ঝামেলা হয়, যদি কোনো সংঘর্ষ হয় বা আমার সিএসএস কাজ করতেছে না, এমন সময় অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার সিএসএস কাজ করা বন্ধ হয়ে গেছে মানে সংঘর্ষের কারণে, ওই যে ট্রাফিক জ্যাম লেগে গেলে যা হয় আর কি। জি স্যার, দেখবেন যে অ্যালাইনমেন্ট কাজ করতেছে না, সিএসএস প্রপার্টি গুলো কাজ করতেছে না, তো সেক্ষেত্রে ওইটা আমরা কন্ট্রোল করি আইডি দিয়ে যদি লাগে। কি বললাম, তো যদি কোনো এলিমেন্ট সংঘর্ষ হয় আর কি, যদি ট্রাফিকের মতো লাগে জায়গা স্যার, তাহলে আমরা আইডি নেব, আইডি নেব এমনি বাদ বাকি ক্লাস দিয়ে কাজ চালিয়ে যাবো। মানে এটা হচ্ছে মানে আইডি হচ্ছে ইউনিক, এখন ইমার্জেন্সি টাইম এ। হ্যাঁ মানে ওইটাই ফায়ার সার্ভিস কি আমাদের কি অল টাইম দরকার হয় না স্যার, ওইটাই মানে ইমার্জেন্সি টাইম হলে ওটা আইডি দেবো। ফর ইমার্জেন্সির কারণে এটা আমি কি করে দেব, রেখে দেব নাকি? জি স্যার, যদি লাগে লাগাবো না লাগলে নাই থাকবে, মানে আমার সেকশনের মধ্যে থাকবে, ঠিক আছে। ওকে আচ্ছা এটা হচ্ছে গুড প্র্যাকটিস। আচ্ছা ক্লাস নিলাম সেকশন। আচ্ছা এখন আসি মার্কআপ যেভাবে করব, এটা তো বুঝছি পুরাটার জন্য, পুরা এইটুক এরিয়ার জন্য নিলাম কি অ্যাবাউট নাকি পুরাটা এরিয়া কভার করব। আচ্ছা অ্যাবাউটের মধ্যে দেখেন এখানে তো আমি কি দেখতেছি, দুইটা কলাম দেখতেছি, কি দেখতেছি ডিপ ক্লাস কন্টেইনার ডিপ ক্লাস রো এই দুইটা আমার ডিপ নিতেই হবে। এটা আমার ডিপ না, এটা কার ডিপ? আচ্ছা এটা কখন ইমপ্লিমেন্ট করতে হয়, যখন আপনি পাশাপাশি দুইটা কলাম দেখবেন, তো একটা কলাম আমি দেখতেছি ইমেজে আর একটা কলাম দেখতেছি কিসের, কন্টেন্টের, মানে একটা কন্টেন্টের। আচ্ছা তো দুইটা কলাম, আর বুটস্ট্র্যাপ কত কলামে থাকে? 12 12 কলাম। আচ্ছা যেহেতু 12 কলাম তো এখন আমরা ভাগ করি, তাহলে কলাম কত কত হবে একটা কলামের জন্য আর
আর একটা কলামের জন্য কত দেব? তাহলে এইভাবে এক লাইনে আমার টোটাল 12টা কলাম মিলতে হবে, ঠিক আছে? বুঝছি, একটা রো এর মধ্যে আমার টোটাল 12টা থাকবে, মানে একটা রো এর মধ্যে যদি আমি কলাম নেই তাহলে টোটাল টোটাল কতটা নিতে হবে? 12। আর যদি আমার একটাই কলাম থাকে তাহলে আমি একটাকেই 12 করে দিব। বুঝছি, আচ্ছা। কিন্তু আমরা আগে দেখি যে আমার প্রথম কলামটা একটু ছোট আছে, কি আছে জোর সংখ্যা দিতে হবে এরকম না, আমি 9-3 দিতে পারি, 10-2 দিতে পারি, 11-1 দিতে পারি, কিন্তু আমাকে 12 মিলাইতে হবে। কোন প্রজেক্টটা? আচ্ছা, ওটা আপনি কিনবেন। আচ্ছা, ওটা কেনার জন্য এই নম্বরে বিকাশ করে আপনার মেইল আইডিটা এসএমএস করে দেন, ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই নম্বরে। আপনার কথা আটকে ছিল, লাস্টের ওয়ার্ডটা বুঝে নিন। আমরা সবাই রো কলামের ব্যবহারটা বুঝছি তো না? আচ্ছা, দেখা যাচ্ছে। কলামটা নিলাম, কিন্তু কলাম নেওয়ার আগে এটা জাস্ট বোঝানোর জন্য আপাতত জাস্ট স্কিপ করে রাখলাম। আগে আমার কি করতে হবে দেখেন, আগে আমার কি করতে হবে, প্রথমে আমার যেটা করতে হবে দেখেন, একটা আমার যখন স্লাইডার শেষ হয়েছে, কি হয়েছে, এই যে যখন আমার স্লাইডার শেষ হয়েছে একটা ভালো একটা স্পেস আছে টপ বটম, নাকি আছে? কি আছে? যেহেতু একটা স্পেস আছে তাহলে আমাকে স্পেস অ্যাড করতে হবে, তাহলে এই কারণে আমি একটা সেকশন নিয়েছি, কি নিয়েছি, সেকশন ক্লাস। মানে এই ক্লাস দিয়ে আমি স্পেস করব, তাহলে আমি একবারে নিচে যাই, তাহলে এখানে বললাম ডট সেকশন, কি বললাম, ডট সেকশন, ডট সেকশন, এখানে বললাম প্যাডিং 100 pixels 0, মানে টপ বটম কত রাখলাম, 100 pixels, আর লেফট রাইট 0। আচ্ছা, যদি আমি রিলোড দিই আমার প্রজেক্টটা, তাহলে এটা বুট স্টেপে দেওয়া যাবে না? কিন্তু এইসব হচ্ছে, মনে করেন যে জেনারেল সিএসএস, জেনারেল সিএসএস এর ক্ষেত্রে বুটস্ট্র্যাপ না দিলে মানে বেটার, এগুলো ক্লাস আবার মনে রাখতে হবে, ঠিক আছে? একটা স্পেস আসছে ভালো, বুঝতে পারছি, ব্যাকগ্রাউন্ড কালার যদি সাদা বড় হয় বোঝা যাবে,
আমি বলি দুইটা উইথ শিখেছিলাম, একটা হচ্ছে ফুল উইথ আর একটা হচ্ছে অ্যালাইন উইথ। কি শিখেছিলাম? জায়গা ছাড়ে লেফট রাইট, তাহলে সেক্ষেত্রে আমি কি ক্লাস নেব? হ্যালো স্যার, সামরানের ফোন কারেন্ট চলে গেছে স্যার, বলতে বললো আমাকে। আবু বকর সিদ্দিক ভাই আরো গেছে আমাকে বলতে বললো, সবার কারণ একসাথেই যাবে। আচ্ছা তাহলে এখন আমরা কি নিব? কন্টেনার। কন্টেনার হচ্ছে যেটা 100% না, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট উইথ, মানে একটা স্পেস থাকবে, ওই যেটা আমরা ইনডেন্ট বলা হয়। তাহলে এখানে বলবো কন্টেনার, তারপর কি নিতে হবে? ডিপ ক্লাস রো, তারপর কি নিব? ডিপ ক্লাস কে ফর, প্রথমটা নিব এমডি, এমডি মানে মিডিয়াম ডিভাইস, তারপর কি ফাইভ, ঠিক আছে। আর সেকেন্ডটা কি নিব? কল এমডি সেভেন নাকি? তাহলে আসেন পাঁচের কাজ করে নিই। তাহলে কল এমডি ফাইভে প্রথম আমরা কি নিব? ইমেজ। ইমেজ কোনটা নিব? আগে মেজারমেন্ট করে নিই, এই যে ইমেজ, এটা এই ইমেজটা নাকি? ইমেজ সাইজ তো একবারে মারাত্মক লেভেল। আচ্ছা তাহলে বললাম ইমেজ এসআরসি, আচ্ছা তারপর ইমেজ, তারপর কি অ্যাবাউট ইমেজ নাকি? তাহলে আমরা যদি একটু রিলোড দিই দেখেন তো কি আসছে। অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে নাকি? এভাবে করি ইমেজ হাইট, সাপোজ 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল, তাহলে কি হবে? এরকম আসবে নাকি? মানে এরকম এটা হচ্ছে, এটা একটা সিস্টেম, মানে আরো বাড়ায় কমায়। আর একটা সুন্দর সিস্টেম হচ্ছে, দেখাচ্ছি আমি এখানে ইমেজের একটা ক্লাস নেই, ঠিক আছে, ইমেজের ক্লাস নিলাম আর ক্লাসের নাম বললাম অ্যাবাউট ইমেজ, মানে রিলেটেড নাম আর কি। তাহলে কপি করলাম, সেটার জন্য আমি বুটস্ট্র্যাপে কোন ক্লাস ইউজ করবো? ম্যাক্সিমাম উইথ নাকি? এখন আসি কলাম সেভেন এ। কলাম সেভেন এর তেমন কিছু নাই, জাস্ট কি আছে
তিনটা একটা এইচ ফোর দুইটা পি নাকি কপি করে এইচ ফোর আপনি সম্ভবত ওই যে কলাম ইকুয়াল দিয়ে এমডি দিয়েছেন না ওটা কি হাইফেন হবে না ঠিক আছে এখানে একটা তারপর একবারে কোন সিএসএস ইউজ করতে হইছে না স্যার জান বুঝে গেছে কলাম কলাম কনসেপ্ট বুঝছেন এটাই হচ্ছে গ্রিড সিস্টেম আর কন্টেনার হচ্ছে ওই যে জায়গা যেটা ছাড়ে আর যদি 100% উইড দরকার হয় তাহলে আমরা ওই যে কন্টেনার দেই কন্টেনার ফ্লুইড কোনো কোশ্চেন থাকলে করেন তাহলে আমার একটা কোশ্চেন ছিল এসটিএমএল এ আমরা যে ক্লাসটা নিলাম সেকশন নামে এই ক্লাসটাতে তো আমরা একটা হচ্ছে যে ডিক্লেয়ার করলাম আমাদের হচ্ছে সিএসএ যদি এই ক্লাসটাই হচ্ছে বুটস্ট্র্যাপে এই সেকশন নামে কোনো ক্লাস থাকে তাহলে সেই ইফেক্টটা পড়বে না স্যার হ্যাঁ পড়বে তাহলে তো ক্লাস নেওয়ার সময় এই বিষয়টা আমার খেয়াল রাখতে হবে জানে আমি যে ক্লাসটা নিয়ে এখানে কাজ করবো সেটা আমার জন্য বুট স্টপে না থাকে না পড়লে না না আমি বলি যদি এফেক্ট পড়ে তো আপনি তো রেজাল্টের সময় জেনে যাবেন নাকি হ্যাঁ জি স্যার রেজাল্ট জানা যাবে আচ্ছা স্যার বুঝে যেতে পারছে যখন আগে এই যে এখন যখন স্টপ করে আমরা এই যে আলাদা ক্লাস নিয়ে করতেছিলাম কিন্তু বুট স্টপ ফ্রিতে এরকম অপশন আছে না ইমেজ রেসপন্সিভ তাহলে অটোমেটিক হয়ে যেত রেসপন্সিভ এটা একটা বুট স্টপে একটা ডিফল্ট ক্লাস আছে কিন্তু আমি যদি রিলোড দেই দেখেন কোনো কাজ করতেছে না স্যার এটা আগে ছিল এখন স্যার বুঝতে পারছি তোই যদি কোনো এফেক্ট পড়ে তাহলে ক্লাসের নাম চেঞ্জ করে দিবেন সহজ হিসাবে